নাবালিকাকে শ্রীলতাহানি ও খুনের হুমকির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ অভিযুক্তকে এদিন আদালতে তোলা হয় নাবালিকার গোপন জবানবন্দিও নেওয়া হয় নাবালিকাকে শিলতাহানি ও খুনের হুমকির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায় জানা গেছে গত সোমবার সন্ধ্যায় এলাকার এক নাবালিকা বাড়ির পাশের দোকানে যাচ্ছিল সে সময় অভিযুক্ত যুবক তার পথ আটকায় তার শিলতাহানিরও চেষ্টা করে কোনো মতে পালিয়ে অন্য এক বাড়িতে আশ্রয় নেয় সে সেখান থেকে বের হলে আবারও তাকে জোর করে মুখ চেপে পাশের কলা বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত সেখান থেকে কোনো মতে পালিয়ে আসে নাবালিকা এরপর বাড়িতে এসে বিষয়টি জানায় আরও অভিযোগ গত পনেরো তারিখ টিউশন থেকে ফেরার পথে ওই নাবালিকার পথ আটকায় অভিযুক্ত যুবক ফোন নম্বর চাইলে দিতে অস্বীকার করে সে সেই সময় তাকে হুমকিও দেয়া হয় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানালে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতকে এদিন আদালতে তোলা হয়েছে Bureau Report News No Man's Land, Habra.